विद्युत क्षेत्र जो भूतुरे बिल आसछे ता माना हबे ना। सीएससी कलकाता अवश्य बेशी चोखे पड़छे, एसीबी होक आर सीएससी होक, भूतुरे बिल माना हबे ना। मानुष सेजन्य विक्षोभे आछे, रास्ताय आछे। आमरा गत कयेक बछर धरे एकटाना बोले जाच्छि, ভারতবর্ষে বিদ্যুতের সবচেয়ে বেশি দাম পশ্চিমবাংলায় কেন হতে পারে না? ওরা কি বলছেন? ওরা বলছেন এপ্রিল এবং মে মাসেরটা আপাতত নেওয়া হবে না, কারণ ডিফল্ট বাতিল হয়নি, কিন্তু বাতিল করতে হবে। জুন মাসের বিল নতুন করে দিতে হবে এবং সেই বিলটা যেন 2019 সালের জুন মাসের সঙ্গে তুলনীয় থাকে। পাঁচ গুণ সাত গুণ হয়ে গেলে কেউ মানবে না, মানা যাবে না। মন্ত্রীমশাই বলছেন যে ওরা এখনো স্পষ্ট করেনি কিসের ভিত্তিতে জুন মাস করবেন, কিন্তু জুন মাসটা রিজনেবলি করতে হবে, যুক্তিসঙ্গতভাবে থাকতে হবে। এপ্রিল মে মাস ডিফার্ড না, বাতিল করতে হবে। এটা যতক্ষণ না হচ্ছে, কেউ কেউ বলতে পারেন কলকাতার জয় হয়েছে, আসলে কলকাতার না, অনুপ্রেরণার জয় করাবার কেউ কেউ চেষ্টা করছেন। বিদ্যুতের বিল আমাদের সবচেয়ে বেশি, তার একটা বড় কারণ হচ্ছে অনেক ধরনের হিডেন কস্টের মধ্যে রয়েছে, সরকার জানে সবটা, জেনে বুঝে চুপ করে আছে। কেন? কারণ অনুপ্রেরণার কষ্ট ওর মধ্যে রয়েছে, কোটি কোটি টাকা, শয়ে শয়ে কোটি টাকা অনুপ্রেরণার কষ্ট। সেই কারণে অনুপ্রাণিত হয়ে কেউ কেউ জয় হয়েছে বলতে পারেন, মানুষের ওটাতে জয় হলো না। তাহলে মানুষের কাছে দাবি খুব স্পষ্ট, এক, এপ্রিল মে মাস বাতিল করতে হবে, জুন মাস তুলনীয় বিল দিতে হবে। খুশি মতন বিল করা যাবে না, চার গুণ পাঁচ গুণ সাত গুণ হবে না। দুই, বাড়তি কেন বিল, বাড়তি কেন কস্ট পশ্চিমবাংলায়, ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বেশি এসিবি অথবা সিএসসিতে, 2011 পর অন্তত প্রায় ডাবল হয়ে গেল, কেন? বারবার বলা হয়েছে এটা বাতিল করতে হবে। দিল্লি যদি পারে, তামিলনাড়ু যদি পারে, 200 ইউনিট পর্যন্ত গ্রাহক তার বিদ্যুতে ছাড় দিতে হবে। তার চাইতে যারা বেশি দেন তাদের প্রথম 200 ইউনিট ছাড় দিয়ে বিল করতে হবে। এটাই তো দিল্লিতে চলছে, এটাই তো তামিলনাড়ুতে চলছে, ওরা সারা বছরের জন্য, অন্তত লকডাউন পিরিয়ডে 6 মাসের জন্য আপাতত এই 200 ইউনিট বিল বাতিল করতে হবে। এই সহজ কথা পরিষ্কারভাবে বুঝে রাখাটা ভালো, নচেত মানুষের বিক্ষোভ থাকবে, আন্দোলন থাকবে, আন্দোলনের মধ্য দিয়েই সিইসিতে লোক ঝাঁপিয়ে পড়বে, এসিবিতে লোক ঝাঁপিয়ে পড়বে, সরকার যেন প্রস্তুত থাকে।